2011 সালে তৎকালীন বামফ্রন্ট আমলে পর্যটনের উদ্দেশ্যে গড়ে ওঠা উদয়পুর মহকুমাধীন বড়দুয়ারস্থিত রিসর্টটি পরিচর্যার অভাবে বর্তমানে বিহাল দশায় পরিণত। উল্লেখ্য, 2011 সালে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে ছোট্ট একটি টিলাভূমির উপরে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই গেস্ট হাউসটি। 2011 সালের জুন মাসে তৎকালীন রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান কেশব মজুমদারের হাত ধরে এটি পথ চলা শুরু করেছিল। এরপর 2018 সালে রাজ্য রাজনীতিতে পালাবদল হয়। রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতা দখল করে বিজেপি, আইপিএফটি জোট সরকার। অভিযোগ, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আর নজর দেওয়া হয়নি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গেস্ট হাউসটির দিকে, ফলে নেশা এবং জুয়ার আতুর ঘরে পরিণত হয়েছে এই গেস্ট হাউসটি। বিশ্বস্ত সূত্রে জানা যায়, স্থানটি নির্জন এবং আশেপাশে কোনো বাড়িঘর না থাকার ফলে রাত হলেই স্থানটিতে ঘোলা জলের রমরমা ব্যবসা এবং জুয়ার আসর বসায় কতিপয় কিছু যুবক। তারপরেও দফতর নীরব দর্শকের ভূমিকায়। এখন এলাকাবাসীদের দাবি, গেস্ট হাউসটির সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এবং পুনরায় চালু করতে সরকার এবং দফতর সচেষ্ট হোক। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।